ভিড় উপচে পড়ল বর্গভীমা মন্দিরে। শুক্রবার সকাল থেকেই মনস্কামনা পূরণের পাশাপাশি নতুন বছরের সুখ সমৃদ্ধি কামনায় পুজো দেয় দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীরা। একই সঙ্গে হালখাতা নিয়ে ব্যবসায়ীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। মন্দির সহ আশেপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হয় এদিন। উল্লেখ্য, গত দুবছর করোনার কারণে মন্দিরের ভিড় নিয়ন্ত্রণে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতেই বর্ষবরণে ভক্তদের ভিড় উপচে পড়ে বর্গভীমা মন্দিরে। পূর্ব মেদিনীপুর প্রত্যেক বছরই এখানে আসা হয় এবং আজকেও এসেছি পয়লা বৈশাখের জন্য। খুবই ভালো লাগছে। এই পুজো দিয়ে বাড়ি ফিরবো, তারপর আবার বাড়িতে পয়লা বৈশাখে আনন্দ করব সকলে পুরো পরিবারের সাথে। খুবই আনন্দ হয় এই পয়লা বৈশাখ, আমাদের বাঙালির কাছে খুবই সেরা, খুবই আনন্দিত। খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, কারণ দুবছর আমরা না আসতে পেরে মনে খুবই কষ্ট ছিল, কিন্তু এখন সেই কষ্টটা দূর হয়ে গেছে। মায়ের মন্দিরে এসে খুবই আনন্দিত এবং খুব ভালো লেগেছে। মাকে জানালাম যাতে পরিবারের সবাই ভালো থাকে এবং আর কোনো রকম বাধা না আসে, মায়ের মন্দির যেন সবসময়ের জন্য আবার খোলা থাকে। আমি তো ফার্স্ট টাইম এখানে এসেছি শ্বশুরবাড়ি থেকেই, খুবই ভালো লাগছে। ফার্স্ট টাইম এসে খুব ভালো লাগছে, এত ভিড়ভাট্টার মধ্যেও এসেছি গরম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি এসেছি মায়ের কাছে নিজের মনস্কামনা পূরণ করার জন্য। শুরু তো মাকে দিয়েই করলাম, মায়ের কাছেই মানত করা দিয়ে শুরু করলাম, যাতে সারা বছরটা সবাই মিলে ভালোভাবে থাকতে পারি। সারাদিনে আপাতত এখন খাওয়া দাওয়ার প্ল্যানিং আছে, এরপরে দেখি কোথাও যদি বেরোনোর হয় বেরোনোর হবে। মাকে আর কি জানাবো, সবাই যাদের ভালো থাকি সবাই মিলে এটাই। আজ পহলা বৈশাখ, 1429 সাল, শুক্রবার। গত যে দুবছর গিয়েছে বিগত, তাতে দেখা গেছে এত ভক্তের কিন্তু সমাগম হয়নি, কিন্তু এবছর দেখা যাচ্ছে বহু দূর দূরান্ত থেকে আমাদের ভক্ত এসেছেন মায়ের মন্দিরে পুজো দিতে। প্রত্যেকের মনের কামনা বাসনা জানিয়ে মাকে পুজো দিতে আসছেন। আমি বলবো সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। আমাদের জীবনের মধ্যে যে সমস্ত বিগত দুবছর গিয়েছে, যে কঠিনভাবে প্রত্যেকে জীবনযাপন করেছেন, প্রত্যেকে যেন সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকেন, এই কামনা করি আমরা মায়ের কাছে। হ্যাঁ, আজকে পহলা বৈশাখ যেহেতু, তো সেখানে আমাদের খাতা মোহর করার একটা ব্যবস্থা আছে। Thank you.
মেদিনীপুর থেকে শান্তনু পানির রিপোর্ট, টিভি নিউজ 10। ठीक है कहने से।